হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে আসুন তো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি তুমি সকলে অঙ্গনওয়াড়ি কর্মী বলো, আশাকর্মী বলো, তো সকলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে নতুন একটা আপডেট উঠে আসছে। তো ব্যাপারটা তোমাদের বুঝতে হবে, কারণ যে আপডেটটা বলার হচ্ছে, কারণটা কি, তোমাদের যে ডিমান্ড ছিল 21,000 টাকা করে, ঠিক আছে, যেটা তোমরা দিল্লিতে এবং প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু এটা নিয়ে প্রোটেস্ট হয়েছে, যে তাদের যে দাবিটা রয়েছে সেখানে যে 21,000 টাকা করে পার মান্থ তাদের কিন্তু স্যালারি হিসাবে দিতে হবে। তো এই যে নতুন করে এটারই কিন্তু আপডেট উঠে আসছে, যেখানে বলা রয়েছে স্থায়ী এবং অস্থায়ী যে কর্মীরা রয়েছেন, মানে স্থায়ী বলতে কি যারা মনে করো পারমানেন্ট, এবং অস্থায়ী বলতে যা চুক্তিভিত্তিক বলতে পারো বা যারা টেম্পোরারি কাজ করছে তাদের জন্য কিন্তু এখন নতুন আপডেট, যেটা অভিজ্ঞতার ভিত্তিতে, মানে অনেক আছে কন্ট্রাকচুয়াল জব করছে বাট তাদের অভিজ্ঞতা 5 বছর, 10 বছর, এমনকি 15-20 বছর ধরেও তারা কাজ করছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু সেই পুরনো স্যালারিটাই পেয়ে যাচ্ছে কন্টিনিউ, সেই ক্ষেত্রে নতুন স্যালারি তারা পাচ্ছে না। তো এই তাদের জন্য কিন্তু এটা বড় সড়ো নোটিশ, এবং এই নোটিশটা কিন্তু এই রিগার্ডিং যে অভিজ্ঞতা ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে, এই রিগার্ডিং বিল কিন্তু অলরেডি পাস হয়ে গেছে এবং এটা অর্থ দপ্তর থেকে সরাসরি কিন্তু নবান্নতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই রিগার্ডিং যে নোটিফিকেশনটা সেটা। তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আমরা এই ভিডিওটার এই যে বিষয়টা, তো তাই শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মনে করো কাজ করছো 5 বছর 10 বছর, কারণ এখানে কিন্তু অনেকগুলো বিষয় তারা কিন্তু ক্লিয়ারলি এখানে বলেছেন, তো সেই বিষয়গুলো তোমাদের জানা অবশ্যই দরকার। তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো দেখো প্রথমত আমি তোমাদের বলে দিচ্ছি, এটা 5 বছরের বেশি যারা অভিজ্ঞতা, মানে যে কোনো কর্মী, সে স্থায়ী হোক, চুক্তিভিত্তিক হোক বা অস্থায়ী হোক, যারা 5 বছরের বেশি অভিজ্ঞতা, মানে যারা 5 বছরের বেশি ধরে কাজ করছেন যে কোনো সংস্থাতে, ঠিক আছে, যেখানে তাদের যে পোস্টটা রয়েছে সেটা স্থায়ী হতে পারে বা অস্থায়ীও হতে পারে, বাট তাদের যে অনারিয়ামটা বা স্যালারিটা দেওয়া হয় সেটা কিন্তু মার্জিনাল না, মানে খুবই কম একটা, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু যে অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কিন্তু বেতনটাকে বাড়ানো হতে পারে, সেই ক্ষেত্রে 21,000 টাকার মতন তাদের কিন্তু বেতন হতে পারে। এখন এটা সকলের জন্যই কিন্তু এক হবে না, এই ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা বেশি রয়েছে তাদের বেতন কিন্তু বেশি করে দেওয়া হবে, এবং এটা কাদের দেওয়া হবে, এটা কিন্তু পঞ্চায়েত অফিসের যে কাজ করছেন তাদের কিন্তু সর্বপ্রথম প্রায়োরিটিতে রাখা হয়েছে, এবং তারপরই কিন্তু আশাকর্মীদেরকে এই ভিত্তিতে আনা হবে, এবং তারপর অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু এই যে নিয়ম, নতুন নিয়মটা, এই নিয়মে কিন্তু আনা হবে। বাট এটা কিন্তু এর আগের ভিডিও তো আমি তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু স্টেপ ওয়াইজ, এমন না যে সকল কর্মীদেরকে একসাথে এই প্রসেসটা কমপ্লিট করা হবে, সেরকম নয়, সেটাই কিন্তু ধাপে ধাপে, মানে এক একটা ডিপার্টমেন্ট হিসাবে তারা কিন্তু জিনিসটা নেবে এবং এক একটা ডিপার্টমেন্ট অনুযায়ী তারা কিন্তু এই প্রসেসটাকে চালু করবেন, এবং এই রিগার্ডিংয়েই কিন্তু ডিটেলস যে নোটিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু অর্থ দপ্তর থেকে সরাসরি নবান্নতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে যখনই অ্যাপ্রুভাল পাওয়া যাবে, মানে সেখান থেকে যখন এই নোটিশটাকে অ্যাপ্রুভ করে দিবে, তারপরই কিন্তু এই যে নতুন যে বিলটা সেটা কার্যকর হবে, এই সেই ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে সকলকে টাকাটা দেওয়া হবে, মানে নতুন বেতনক্রম দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলে, এটাই ছিল এই ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।